কুন্তল শান্তনুকে আদালতে পেশ। পঞ্চায়েত ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস, ভালো রেজাল্ট হবে। আদালত চত্বরে এমনই মন্তব্য কুন্তল এবং শান্তনুর। নিয়োগ দুর্নীতিতে যুব তৃণমূল কংগ্রেসের নেতা এবং বহিষ্কার করা হয়েছে। আজ ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের গ্রেফতার করে। আজ যখন তাদেরকে আদালতে তোলা হয়, ঠিক সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল এবং শান্তনু ঠিক কি বলে তাই আপনাদের সামনে রাখছি। পঞ্চায়েত ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস, ভালো রেজাল্ট হবে শাসক দলের, এমনই দাবি কুন্তল এবং শান্তনু। কে জিতবে পঞ্চায়েত ভোটে কি মনে করছেন শান্তনু? হ্যাঁ, ভালো রেজাল্ট কাদের হবে? তৃণমূলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।